ফটিকছড়ি পৌরসভাস্থ 3 নং ওয়ার্ড তরুণ একতা সংঘ কর্তৃক দ্বিতীয়বারের মতো আয়োজিত টি-20 গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। শনিবার বিএলএ তরুণ একতা সংঘ মাঠত জমকালো ফাইনাল খেলার উদ্বোধন করে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ চৌধুরী লিটন। সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ শফিউল আজম মুন্নার সভাপতিত্বে এর প্রধান অতিথি আছিল আবু রাশেদ মুসলেউদ্দিন মোহাম্মদ বদরুল। শত শত দর্শকের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাত উপজেলা বন্ধু পরিষদ 1 উইকেটে বক্তিয়ার ভূঁইয়া স্মৃতি সংসদরে পরাজিত করে চ্যাম্পিয়ন ওয়েবের গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেয় আমন্ত্রিত অতিথি। এই অনুষ্ঠান উপভোগ করার জন্য এসেছি, তা আপনাদের এই খেলা যে আপনারা খেলেছেন খুব সুন্দরভাবে উপভোগ করেছি, আপনাদের উভয় দলকে ধন্যবাদ, উভয় দলের প্রতি অভিনন্দন। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনারে ভিডিও কিনা আমার সাথে গম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন কবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সিপ্লাসের ফোন রেখা।